শ্রীরামপুরে বাউন্ডারি দিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা দাবি করেছিলেন ঠিক কথা মতোই দেখা যাচ্ছে, তিনি 1 লক্ষ যেমনটা দাবি করলেন 1,85,950 ভোটে তিনি জয়ী হয়েছেন এবং এই মুহূর্তে তিনি বেরিয়ে এসেছেন। যেমনটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন যে যেটা তিনি আশা করেছিলেন এই এলাকার ভোটারদের কাছ থেকে, প্রায় 1,50,000 ভোটে তিনি জয়ী হবেন, ঠিক তেমনই কিন্তু ফলাফল, অর্থাৎ 1,85,950 ভোটে তিনি জয়ী হয়েছে বলে দাবি করলেন। এবং তিনি ধন্যবাদ জানালেন প্রত্যেক ভোটার, পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থক যারা এই তার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের প্রত্যেককে। মোটামুটি আর আমি আপনাদের মাধ্যম দিয়ে এই মুহূর্তে শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের কাছে হাত জোর করে বড় জোরে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যেভাবে আমাকে এভাবে জিতিয়েছেন, এত ভোটে, 1,85,000 ভোটে, শ্রীরামপুরের সর্বকালীন রেকর্ড। এবং আপনারা জানেন যে শ্রীরামপুরকে কখনো টানা 2 বারের বেশি কখনো কোনো সাংসদ জেতেনি, সেটা গতবারই আমি 3 বার করেছিলাম, এবারে 4 বার হলো। শ্রীরামপুর মানে সেই দিক দিয়ে খুব সেন্সিটিভ একটা পলিটিক্যাল কনস্টিটুয়েন্সি, তো মানুষ যেভাবে ভোট দিয়েছেন আমি বড়জোরে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন বলে। আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। আমি আমার হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, আমি তাদের কাছে ঋণী। তারা যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে খেটেছে, যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, দিয়ে এই রোদের মধ্যে ঘুরেছে, খেটেছে, মিটিং করেছে, আজকেও কাউন্টিংয়ে রয়েছে, ইলেকশনের দিনও করেছে, তাদের আবেগ, তাদের ভালোবাসা আমাকে ঘিরে, দলকে ঘিরে, দিদিকে ঘিরে, অভিষেককে ঘিরে, সব মিলিয়ে ঝুলিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে, এ একটা অভাবনীয় ব্যাপার। শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এটা অভাবনীয় ব্যাপার। অনেক জায়গায় অনেক কিছু হয়, কিন্তু শ্রীরামপুর পার্লামেন্টের আপনারা জানেন বেসিক ক্যারেক্টার, যতবারই ভোট হয়েছে মানে কেউই কখনো 25-30-40 হাজার ভোটে কখনো জেতেনি, কিন্তু মানুষ প্রথম থেকেই আমাকে 1 লাখের ওপর বেশি ভোটে জিতিয়েছে। এটাই হচ্ছে আমি, তাই জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে। আরও অনেক বেশি দায়িত্ব এবং অনেক বেশি কর্তব্য এই মানুষ আমাকে দিয়েছে, তারাই আমার শক্তি, তারাই আমার জোর, তাদের কাছে আমার হাত জোর করে আমার কৃতজ্ঞতা জানাই। আমার ভাষা নেই কোনো জানানোর, আমার কোনো ভাষা নেই। আমি সমস্ত দলকে, বিরোধী দলকে, সবাইকে আমার শুভেচ্ছা জানাই, সবাই খুব ভালো থাকুক, সবাই ভালো কাজ করুক। আর কোনো প্রতিক্রিয়া নেই, মানুষ ভোট দিয়েছেন, মানুষ মানুষের মতো রায় দিয়েছেন, যে মানুষ আমাদের সঙ্গে রইলেন, আমাদের ভোট করলেন, প্রত্যেকে আমাদের অনেক অনেক ধন্যবাদ, আমরা প্রত্যেকের কাছে ভীষণভাবে গ্রেটফুল। আমরা চাইবো যে ভরসা ওনারা আমাদের ওপর রেখেছেন, সেই ভরসা অনুযায়ী মানুষের পাশে থাকা। আজকে আমরা হেরে গেছি ঠিকই, কিন্তু এখনো যখন আমরা বেরোচ্ছি মাথা উঁচু করেই বেরোচ্ছি, আমরা চুরি করিনি, ডাকাতি করিনি, আমাদের কোনো লজ্জা গ্লানি নেই। আমরা এটা প্রমিস করেছিলাম যে আমরা মানুষকে ভোট দেওয়ানোর পরিসর তৈরি করে দেবো, সেটা করেছি। মানুষ তাদের পছন্দের মতো ভোট দিয়েছে, আমাদের কোনো অভাব নেই, কোনো অভিযোগ নেই। আমি আশা করবো যিনি এখান থেকে জিতেছেন তিনি সাধারণ মানুষের জন্য কাজ করবেন, এবং ওই তৃণমূল বিজেপির পরিবারের ছেলে মেয়েদের যাতে আগামী দিনে কলেজে ভর্তি হতে গেলে ঘোষণা দিতে হয়, চাকরি পেতে গেলে ঘোষণা দিতে হয়, তার জন্য রাস্তার লড়াই আমরা প্রতিদিন থাকি। এবং এই বিষয়ে কিন্তু দীপশিতা ধর, সিপিআইএম প্রার্থী, তিনিও বললেন যে মানুষ ভোট দিয়েছে অ্যান্টি বিজেপি, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে যারা ভেবেছেন ভোট দেবেন, সেই কারণে শক্তিশালী দল হিসাবে তারা তৃণমূলকেই ভোটটা দিয়েছেন, যার কারণেই কিন্তু এই পরাজয় বামেদের হয়েছে। যদিও যদি লোকালি দেখা যায় সেখানে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যারা ভোট দিতে গেছেন তারা কিন্তু আবার সিপিএমকে বা বিজেপিকে ভোট দিয়েছে এমনটাই তিনি জানিয়েছেন, এবং বামেদের লড়াই আগামীতেও চলবে এমনটা কিন্তু দীপশিতা ধর পরাজিত হওয়ার পর তিনি জানালেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জয়ের পরই আমরা দেখলাম কর্মী সমর্থক তারা একেবারে উচ্ছ্বাস আনন্দে তারা ফেটে পড়লেন, তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফুল দিয়ে এবং আবির দিয়ে স্লোগান করতে করতে তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাস করতে করতে বেরিয়ে গেলেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমনটা জানালেন যে প্রায় তিনি 1,85,950 ভোটে জয়ী হয়েছেন, এবং এর জন্য এই শ্রীরামপুরবাসীকে তিনি যেমন ধন্যবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকদের, এবং পাশাপাশি
বিরোধী যারা প্রার্থী ছিলেন তাদেরকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে এবং আজকের মেগা কভারেজ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার মনে।